সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুভ কারেকশন অফ সেন্টেন্স, তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে নে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্স এর ওপর 10টি ক্লাস দেওয়া আছে, যে দেওয়া হয়েছে। যেহেতু এই চ্যাপ্টারটি অনেক বড়, অনেক কিছু সমন্বয় নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে, তাই ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্স এর ওপর 10টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যারা ভিডিও লেকচার দেখেননি তারা ভিডিও লেকচারগুলি একে একে দেখুন, ইনশাল্লাহ প্রতিটি বিষয় থেকে অনেক কিছু তত্ত্ব থিম শিখতে পারবেন এবং কমন অ্যারোস যাতে যত ধরনের সমস্যা রয়েছে এদের মধ্যে নিয়ে আসা হলো, এবং বিগত 20 বছরের ডিগ্রি অনার্সের ওপর যত কমন অ্যারোস যাতে শব্দ রয়েছে, বাক্য রয়েছে, সকল বাক্য সমন্বয়ে এই চ্যাপ্টারটি সাজানো হলো। সেহেতু 10টি ভিডিও লেকচার মাধ্যমে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, এরপরও আমরা এই সকল আলোচনা করব, আমাদের সাথে থাকুন এবং পুরো বিষয়টি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের আলোচনা করব কমন অ্যারোস ভার্বের উপর, বাকি তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে নিই, অর্থাৎ 11 নম্বর ভিডিওটি দেখে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে এবং এদের প্রতিটি ভিডিও লেকচারই ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান, আমরা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখতেছিলাম কমন অ্যারোস ভার্ব। হ্যাঁ বন্ধুগণ, 10 নম্বর ভিডিও লেকচারে আমরা এদের ওপর বেঙ্গে বেঙ্গে কোথায় কি হবে না হবে সকল তথ্যগুলো এখানে আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এখানে ভার্বের ভার্ব জাতীয় সমস্যাপন্ন দ্বিতীয় ক্লাসে আমরা এইগুলি আলোচনা করব, তাই আসুন পুরো অংশটা আমরা দেখি। যেমন লক্ষ্য করুন, ইট ইস আই হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি কাজটি করেছিলাম। বন্ধুগণ, এখানে নিয়মটি হলো ইট ইস আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আমি অনুযায়ী হ্যাভ বসবে। তো মূল কথা হলো, হুয়ের আগে প্রথম যে সাবজেক্টটি হবে এটা অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসবে, এটাই নিয়ম। তো এখন আসেন যে ডু নো হোয়ার ডাজ হি লিভ, তুমি কি জানো সে কোথায় থাকে। তো বন্ধুগণ, কোনো বাক্যের ডাবল কখনো ইন্টিগ্রেটিভ হয় না, তাই প্রথম বাক্যটি যেহেতু ইন্টিগ্রেটিভ, ডু নো হোয়ার হি লিভস, সে কোথায় থাকে তুমি কি জানো, তা এই হলো মূল বিষয়। তাই এখন আসেন এক্সাম্পল আমরা গুলি এখানে এক্সারসাইজ থেকে ভালো করে আরও কিছু তথ্য বুঝব। প্রতিটা বিষয় ভালো করে বুঝুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য কাজ আসবে। প্লিজ সি মাই সার্টিফিকেট, দয়া করে আমার সার্টিফিকেটটি দেখুন। হ্যাঁ বন্ধুগণ, লুক অ্যাট, খাতা দেখা হলো, লুকে লুক অ্যাট, আমার সার্টিফিকেটগুলো দেখুন, এটা বোঝানো হলো। সি দ্য স্ক্রিপ্টস, স্ক্রিপ্টটি দেখুন, না লুক ওভার দ্য স্ক্রিপ্ট। বন্ধুগণ, খাতা দেখা বলতে লুক ওভার হয়। এখন হি গ্যাভ এ গুড পিচ, হি গ্যাভ এ গুড পিচ। বন্ধুগণ, বক্তৃতা দেওয়া বলতে ডেলিভার বোঝায়, হি ডেলিভার এ গুড পিচ। এখন আসুন 4 নম্বর, হি গ্যাভ মি গুড বাই, সে আমাকে গুড বাই দিয়েছিল। ন, বন্ধুগণ, কোনো কিছু বস্তু যাতে দেওয়া এটাকে গিভ হবে, গিভ থেকে গ্যাপ। আর যদি বিদায় জানানো হয় বেড মি গুড বাই, বেড মি গুড বাই, এটা হবে। দ্য বয় টুক হিস বার্থ ইন এ পোর ফ্যামিলি, যে ছেলেটি একটি গরিব পরিবারে জন্ম নিয়েছিল। হ্যাঁ জন্ম নিয়েছিল না, জন্মগ্রহণ করেছিল, তাই ওয়াজ বর্ন হবে। উই মেড টু গোলস, আমরা 2টি গোল করেছিলাম। আসলে মেড না, মেক থেকে মেড, অর্থাৎ কোনো কিছু তৈরি করাকে মেক হয়, কিন্তু স্কোর মানে গোল করাকে বোঝায়, স্কোর টু গোলস। এখন হি থ্রি দা টি, সে 4টি ঢিল দিয়েছিল, কিন্তু না, হি স্পিল্ট দা টি, সে স্পিল্ট দা টি হবে। টেল দ্য অ্যাকাউন্ট অফ ইউর জার্নি, তোমার যাত্রার হিসাব দাও, কিন্তু না, গিভ অ্যান অ্যাকাউন্ট, একটি হিসাব দাও, হিসাব দাও, এটা বোঝানো হলো, কিন্তু হিসাব বলো কখনো হয় না, হিসাব দাও এটা বলা হয়। প্লিজ টেক এ কাপ অফ টি, হ্যাঁ বন্ধুগণ, প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, টেক মানে কোনো কিছু লওয়া, কোনো কিছু লওয়া, বস্তু জাতীয় কিছু লওয়া, আর টি হচ্ছে কোনো কিছু অল্প অল্প করে কিছু খাওয়া, মানে হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ হালকা কিছু খাওয়া বোঝাকে হ্যাভ দিয়ে খাওয়া বোঝায়। তো বন্ধুগণ, এটি খেয়াল করেন যে হ্যাভ তো খাওয়া, হ্যাভ তো কি খাওয়া, মানে হালকা কিছু খাওয়াকে এটা বোঝানো হয়। আর ইট হচ্ছে কোনো কিছু চাবায় চাবায় খাওয়া বা বড় ভারী কিছু খাওয়াকে ইট বলা হয়, আর হালকা কিছু খাওয়াকে হ্যাভ বলা হয়। তা সাধারণত আমরা টেক এ কাপ অফ টি, চা খাও, এটা বোঝানো হয়, কিন্তু এটা কিন্তু ভুল,
তত্ত্বটা এখন আছেন আই স ব্যাড ড্রিম, আমি খারাপ স্বপ্ন দেখেছিলাম। তো বন্ধুগণ চক্ষু দিয়ে যা দেখা যায় সেটা হলো সি, সি থেকে স হবে। আর স্বপ্ন দেখা গুম গুমের ঘুরে যা দেখে সেটা হলো ড্রিম বোঝানো হয়, ড্রিম থেকেই হলে ড্রিমড হলো। এখন আসেন আই ইনসিস্টেড হিম টু গো, আমি তাকে যেতে পিড়াপিড়ি করেছিলাম। বন্ধুগণ আই ইনসিস্টেড অন মাই অন হিস গোয়িং, আমি তার যাওয়ার উপর পিড়াপিড়ি করেছিলাম, চাপ প্রয়োগ করেছিলাম। অন মাই গোয়িং, অন হিস গোয়িং হবে। নন শুড ইনডালস টু স্মোক, বন্ধুগণ নন শুড ইনডালস ইন স্মোকিং, কারোরই ধূমপানের মধ্যে পড়সে দেওয়া উচিত নয়। ইনফর্ম দিস ম্যাটার টু দ্য পুলিশ, এই বিষয়টি পুলিশকে অবগত করো। বন্ধুগণ এটা এইভাবে হবে, ইনফর্ম দ্য পুলিশ, পুলিশকে অবগত করো, অর্থাৎ কাউকে অবগত করা হলে ইনফর্ম, ইনফর্ম দ্য পুলিশ, ইনফর্ম মি, ইনফর্ম হিম, এইভাবে হবে। অব দ্য ম্যাটার, বিষয়টির উপর পুলিশকে অবগত করো। তারপর চোদ্দ নম্বর হলো হি ইজ ক্যাপাবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে ক্যাপাবল। বন্ধুগণ হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট, হি ইজ ক্যাপাবল অফ ডুইং দিস, অর্থাৎ ক্যাপাবলের পরে অভ্যসে অবের পরে ভাবে সেটা এনজি যোগ করতে হয়। এখন আসেন হি এক্সেলস টু স্পিক ইংলিশ, তো বন্ধুগণ এটা হবে হি এক্সেলস ইন স্পিক ইংলিশ, সেই ইংরেজিতে কথা বলা খুবই ভালো, পারদর্শী বোঝানো হলো। এখন আসেন আই লাইক মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি, পছন্দ করি। বন্ধুগণ মাকে পছন্দ করা না, মাকে ভালোবাসা, অর্থাৎ প্রিয়জনকে ভালোবাসা বোঝানো হয়, এটা বলতে হবে। এখন আসেন আই লাভ মিউজিক, হ্যাঁ নাও আই লাইক মিউজিক, বন্ধুগণ মিউজিক কখনো, মিউজিককে কখনো ভালোবাসে না, মিউজিককে পছন্দ করে, এটা বোঝানো হয়। তো আপনি ছোট কিছু, ছোটোখাটো কিছু বিষয়কে লাভ নয়, এখানে বস্তু যেতে কোনো কিছুকে লাইক করতে হয়, লাভ করতে হয় না, লাইক লাইক করতে হয়। যে জিনিসটি অপরে নাই, অপরে বুঝে তাকে লাভ দিতে হবে, যে জিনিসটি অপরে বুঝে না সেখানে লাইক দিতে হয়। তবে আমরা ব্যক্তিকে কিন্তু লাইক বলে, আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি, পছন্দ করাতে লাইক হবে। তো যা হোক এখানে আসুন যে আই এম ফিলিং ব্যাটার, আমি খুব ভালো অনুভব করতেছি, না বন্ধুগণ আই ফিল ব্যাটার। তো ফিল, ফিলের সাথে কখনো আইনজি যুক্ত হয় না, আমি ভালো অনুভব করতেছি সেটা না, আই ফিল ব্যাটার, ফিল মানে অনুভব করা, এটা চলমান বোঝায়। হি ইজ টেকিং এ বাথ, সে গোসল করতেছেন, তো বন্ধুগণ এটা হবে হি ইজ হ্যাভিং বাথ, হ্যাভিং এ বাথ, সে গোসল করতে, সেটা বোঝানো হলো। আই টুক মাই মিল, আমি আমার খাবার খেয়েছি, কিন্তু আসলে খাবার খাওয়া বলতে হ্যাভ, হ্যাভ থেকে পাস্ট টেন্স হলে হ্যাড হলো। টেক এ কাপ অফ টি, বন্ধুগণ নো হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খাও, টেক না মানে নেওয়া আর হ্যাভ মানে খাওয়া, চা নাও। বন্ধুগণ টেক এ কাপ অফ টি, কাউকে যদি আপনি বলেন যে চা নাও, হ্যাঁ চা নাও, সেটা বোঝালো সে তো চা নিল, কিন্তু আপনার তো তাকে খাওয়ার জন্য বললেন, খাওয়ার জন্য বলতে হলে হ্যাভ দিতে হবে, টেক নট টেক, হ্যাভ দিতে হবে এখানে, হ্যাভ মানে খাওয়া, হালকা কিছু খাওয়াকে হ্যাভ দিয়ে বোঝানো হয়। তারপরে হি ডিড এ লং জার্নি, সে দীর্ঘ জার্নি করেছিল, না হি মেড এ লং জার্নি, সে দীর্ঘ একটা যাত্রা করেছিল, এটা হবে। মেকে মেক এ লং জার্নি, মেক থেকে মেড, মেকে জার্নি, আমরা শুনতে বলি মেকে জার্নি, একটা যাত্রা করো, এখানে মেক থেকে মেড হলো। এখন হি টুক অ্যাডমিশন, বন্ধুগণ টুক নয় গট অ্যাডমিশন, এটা হবে। এখন আসেন ইউ হ্যাভ মেড এ রং টু মি, মেক এ রং, বন্ধুগণ মানে ডু এ রং, ডু এ রং মানে ভুল করা, মেক এ রং না, মেক এ ব্লান্ডার, এটা হতে পারে, ডু এ রং, রং এখানে এটা উত্তরতে হবে ইউ হ্যাভ ডান এ রং টু মি, সে আমার প্রতি একটা ভুল করেছ। তারপরে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারি থেকে শব্দটি দেখো, দেখো বলতে লুক আপ, লুক আপ মানে খুঁজো, ডিকশনারিতে খুঁজে বের করে, এটাকে বোঝানো হয়। টেল মি এ ডেসক্রিপশন অফ ইট জার্নি, নো বন্ধুগণ গিভ মি এ ডেসক্রিপশন অফ ইউর জার্নি, তোমার যাত্রার বর্ণনা দাও বা বিষয়টি বলো। তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা এখানে 26টি কারেকশনের বিষয়টা বুঝলাম এবং এখানে অনেক কিছু তথ্য বুঝলাম। এর সাথে এর আগে এই কারেকশনের সেন্টেন্সে অনেক তথ্যগুলো আমরা মানে দিলাম, ভার্বের উপর যে ভুলগুলো হয় সেই ভুলগুলি আপনারা 9 নম্বর ভিডিও লেকচারটি দেখুন এবং আজকে ভিডিওটি, ভিডিও লেকচার দেখুন, এর পূর্বে আরও 8টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেই ভিডিও লেকচারগুলো আপনারা একে একে দেখুন। প্রতিটি ভিডিও লেকচার আপনাদের কাজে আসবে এবং কারেকশনের সেন্টেন্সে সব কিছু এখান থেকে কমেন্ট পড়বে, বিশ্বাস রাখুন। যারা ডিগ্রি অনার্সে পড়েন কারেকশন অফ সেন্টেন্সে, সবগুলো এখান থেকে কমেন্ট পড়বে। হ্যাঁ বন্ধুগণ পরবর্তী লেকচারটি হবে অ্যাডবারের ওপর, উক্ত লেকচারটি আপনারা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি বিষয় ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও জানিয়ে রেখি যাদের ভিডিও লেকচার দরকার আপনারা প্যান্ডেবের মাধ্যমে নিতে পারেন, এতগুলি ভিডিও লেকচার ফেসবুক থেকে খুঁজে বের করাটা খুব কষ্টকর, তাই আমরা প্যান্ডেবের ভিডিও লেকচার দিয়ে থাকি।
অপরের ভালো, অপর অপরের সবাই যাতে ভালোভাবে পড়তে পারে। হ্যাঁ, ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।